আপনারা জানেন প্রত্যেক বিধানসভাতেই তৃণমূল কংগ্রেসের বিধায়করা এই প্রেস কনফারেন্স করছে আজকে দমদমের পাড়া। আজকে সাত তারিখের মধ্যে আমাদের দলীয়ভাবে বলা হয়েছে এই কর্মসূচি সাংবাদিক বৈঠক সম্পূর্ণ করবে। তো আমরা আজকে আপনাদের ডেকেছি, আপনাদের প্রথমে ধন্যবাদ জানাই সমস্ত বিশিষ্ট গণমাধ্যমকে যারা এসেছেন, আপনারা দুটো খবর দিয়েছি আপনারা এসেছেন, আপনারা ধন্যবাদ জানাই। আমাদের টাউন দুটি টাউন, আমাদের দমদম টাউন এবং দক্ষিণ দমদম টাউন, সেই টাউনের প্রেসিডেন্টরা এখানে সবাই উপস্থিত। আমাদের দমদম পুরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত, হরিন্দর সিং, রাজু সিং শর্মা, বরুণ ভট্ট, উত্তম রায় চৌধুরী, মিতা চ্যাটার্জি, মোহন চ্যাটার্জি, নয়ন আশিস দাস, এরা সকলেই এসছেন, সৌভিক, এরা সবাই এসছে। ছাত্রদের ছাত্র, যুব, মাদার, মহিলা সবাই এখানে উপস্থিত। তো আপনারা বিষয়টা জানেন, আমরা একটা নতুন কর্মসূচি হাতে নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর যে 64টি প্রকল্প আছে তার মধ্যে থেকে বাছাই 15টি প্রকল্প এবং মোট ছটা ক্ষেত্রে মোট 15টা প্রকল্প আমরা হাতে নিয়েছি। এবং এই এই প্রকল্পের যারা বার্তাবাহী, এই প্রকল্পের নাম হচ্ছে দিদি সুরক্ষা কবচ, এবং এই প্রকল্পের বার্তাবাহী হচ্ছে যাদের বলা হচ্ছে এই ব্যাচটা আমার এখানে লাগানো আছে, দিদি দূত, অর্থাৎ দা এঞ্জেলস অফ দিদি। দিদির প্রতিনিধিরা তারা যাবেন সমস্ত জায়গায় গিয়ে বিভিন্ন গ্রামে, অবসরে, টাউনে, এই এরা গিয়ে কথা বলবেন। 2 কোটি মানুষের কাছে আমরা পৌঁছব, সরাসরি পৌঁছব। পৌঁছে এই 3.5 লক্ষ যে দিদির দূত তারা পৌঁছবেন, এবং পৌঁছে এই যে 15টা প্রকল্প আছে আমি আগে এটা আপনাদের দেখাই। রবিদার মুখটা ঢেকে গেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনারা প্রত্যেকটাই জানেন এরা ইতিমধ্যে বাংলায় বহু চর্চিত বিষয়, বাংলার মানুষ এই এই প্রকল্পগুলির মাধ্যমে, এই প্রকল্পগুলি একটি সাঁকো, এই সাঁকোর মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রী এই মানুষদের কাছে পৌঁছেছেন, এবং যার ফলে এখন এই প্রকল্পগুলি চলে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমুখী কাজ এবং তার যে দৃষ্টি, দূরদৃষ্টি এবং মানুষের সঙ্গে থাকার অঙ্গীকার এবং এক সার্বিক কমিটমেন্ট, এগুলো তাকে, তার দলকে, আমাদের দলকে, বাংলার মানুষের একেবারে অন্দরের, মনের একদম অন্দরে চির প্রতিষ্ঠিত করে দিয়েছে। তা সেটাই আমরা আরো বিশদে আমরা সেটা রূপায়ণ করতে যাচ্ছি। এক কথায় দুটি প্রেক্ষিত আছে। 1 নম্বর প্রেক্ষিত হচ্ছে সরকার এই ধরনের একটা কর্মসূচি করে, আপনারা জানেন তার নাম হচ্ছে দুয়ারে সরকার, কিন্তু সেটা সরকারি ব্যাপার। সরকারের সঙ্গে আমরা যেহেতু মাস বেসড পার্টি, সরকারের সঙ্গে সংগঠন এইভাবেই তালমিল রাখতে পারে, এইভাবে সামঞ্জস্য রাখতে পারে যে যেহেতু যদি আমরা কাডার বেস পার্টি হতাম তাহলে সরকারের সঙ্গে কেবলমাত্র নির্বাচনের ক্ষেত্রে আমরা সরকারকে সহায়তা করতাম, কিন্তু আমরা নির্বাচনের ক্ষেত্রে খালি নেই, আমরা সারা বছর এই সরকারের পাশে আছি। অর্থাৎ একই সঙ্গে সরকারের সঙ্গে দলীয়ভাবে এই দুয়ারে সরকারের সঙ্গে, দুয়ারে সরকার যদি সরকারের মুখ হয় তাহলে এই দিদির দূত হচ্ছে বা দিদির সুরক্ষা কবচ হচ্ছে যে প্রকল্প নিয়ে আমরা যাচ্ছি তা হচ্ছে আমাদের দলীয় মুখ। অর্থাৎ এক এক সরকারের সঙ্গে দলের সামঞ্জস্য বিধান, এবং 2, এই প্রেক্ষিতে তুলে ধরে বিরোধীরা যেখানে টেলিভিশনে আছে
বা কোর্টে আছেন বা অপপ্রচারে আছেন বা কুৎসায় আছেন বা রটনায় আছেন, আমাদের তৃণমূল কংগ্রেস আছে মানুষের সঙ্গে। আমাদের তৃণমূল কংগ্রেস আছে যে মেয়ে কন্যাশ্রী পেয়েছেন বা পাননি, এখন সবুজ সাথী সাইকেল করে বাড়ি ফিরছেন, তার আমার দলের মেয়েটি ওই 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 সাইকেলের ক্যারিয়ারে বসে আছেন তার সঙ্গে। যে মহিলা, যে মা রান্না করছেন তার ফুটন্ত হাঁড়ির মধ্যে, তার পাশে আমাদের 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 মহিলারা বসে দেখছেন ওই হাঁড়ির চাল ঠিক কতটা সেদ্ধ হলো। যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড যে ছেলেটি পেয়েছে সে এখন ল্যাপটপে যাচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারছে না, তখন আমার দলের যুব ছেলেটি তার পাশে বসে থেকে দেখাবে যে কি করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড ফর্ম ফিল আপ করতে হয়। যে বৃদ্ধ বার্ধক্য ভাতা পাচ্ছেন না, আমার দলের কোনো বয়স্ক মানুষ বা আমার দলের কোনো কর্মী সেই বৃদ্ধ মানুষকে বা বৃদ্ধ মানুষকে দেখাবেন কি করে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করতে হয়। অর্থাৎ এক কথায়, বিরোধীরা বিরোধীদের মতো থাকুন, মিডিয়ায় থাকুন, কোর্টে থাকুন, আমরা মানুষের সঙ্গে থাকুন, এইটা হচ্ছে আমাদের প্রাথমিক এবং শেষ অঙ্গীকার। এইবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমায় করতে পারেন। দাদা, রাজ্যে কেন্দ্রীয় টিম এসছে তো কেন্দ্রীয় টিম এসছে এই দিদির সুরক্ষা কবচকে নিয়ে কটাক্ষ করলো, কেন্দ্রীয় টিম কি বলবেন এটাকে? কি কটাক্ষ না করেছে না শুনলে বলতে পারবো না, এইভাবে ফেক কথা বলছে যে দিদি পরিষ্কার বলতে হবে কেন্দ্রীয় টিম থেকে কে এসেছে, কি বলেছেন, কখন বলেছেন, কোথায় বলেছেন, এই কথা না বলে গ্রাম বাংলায় আবাস যোজনা মাথায় রাখতে হবে। আপনার প্রশ্ন আপনার যদি কিছু দেখেন না আমার উত্তর দেখান, ফলে প্রশ্নটাও স্পেসিফিক হতে হবে। আমাদের গ্রাম বাংলায় আবাস যোজনা দুর্নীতি নিয়ে এই কটাকটা করেছে, কি করেছে, কোথায় করেছে, কে করেছে, কেন্দ্রীয় টিমে কে বলেছে? মেদিনীপুরে এসেছিল কেন্দ্রীয় টিম, তার নাম কি? কেন্দ্রীয় টিম এসে নাম জানুন, আপনি আপনার দিক থেকে হোমওয়ার্ক বিতর করুন, আমি আমার দিক থেকে পুরোটাই করুন। নেক্সট, প্রত্যহু দুয়ারে সরকার অনেক অনেক বিরোধিতা করেছিল, রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে। আমি তো বলবো যে আমার মনে হয় যে মমতা দিদি প্রায় মানে মমতা দিদি আমাদের বাংলার মুখ, বাংলার মুখ আমি দেখি আছি, তাই পৃথিবীর মুখ দেখতে যাই না। তো এই বাংলার মুখ আবার প্রমাণ করছে না যে আমরা যেটা আজকে পাবি আগামীকাল গোটা ভারতবর্ষ পাবে। এই যে মমতা দি একটা স্লোগান তুলেছিলেন বিশ্ব বাংলা, এই নিয়ে অনেক অনেকে কটাক্ষ করেছিলেন, কিন্তু এর পেছনে একটা কল্পনা ছিল, এর পেছনে একটা স্বপ্ন ছিল। যেহেতু স্বপ্ন এবং কল্পনা এখন ব্যঙ্গের বিষয়, ফলে এটাকে ব্যঙ্গ করা হয়েছিল। কিন্তু পরপর দিদি যা যা প্রকল্প নিচ্ছেন এবং তা আগামীকাল যখন এন্ডোর্সড হচ্ছে, আগামীকাল সেটা যখন অথেন্টিকেটেড হচ্ছে, আগামীকাল যখন সেটা পুরস্কৃত হচ্ছে, তখন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা এবং আমাদের সরকারের কাজ, আমাদের স্বচ্ছতা, আমাদের যে অঙ্গীকার সেটি প্রমাণ করে, অর্থাৎ কমিটমেন্ট। মমতাদি সঙ্গে অন্য অন্য পলিটিশিয়ান কথা চেয়ে যে মমতাদি সবসময় আমাদের দেশের মধ্যে যে দুটো ভাগ আছে, একটা ভাগের নাম ঝাঁ চকচকে ইন্ডিয়া, আরেকটা ভাগের নাম হচ্ছে যে মার খাওয়া মলিন ভারতবর্ষ, যে মার খাওয়া মলিন ভারতবর্ষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় থেকেছে। এইটার থেকে বড় যে অঙ্গীকার, যার কিছু হতে পারে না, যার ফলে ওই ঝাঁ চকচকে ইন্ডিয়ার এক অংশ রিয়্যাক্ট করেছে, কখনো তার নাম মিডিয়া, কখনো তার নাম ব্যারন, কখনো তার নাম ব্যবসায়ী, কখনো সেই ব্যবসায়ী পলিটিক্যাল এজেন্ট, তারা রিয়্যাক্ট করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভারতবর্ষের মানুষের থেকে, তিনি যে মানুষের খুশি যে ভারতবর্ষকে জানেন, যে ভারতবর্ষ একটা এই অপূর্ব গণতন্ত্র এতদিন ধরে টিকিয়ে রেখেছে, যে গণতন্ত্রের বিপন্ন, যে সংবিধান আজ বিপন্ন, যে একাধিক ভাষা, একাধিক ধর্ম, একাধিক জাতি, শূন্য স্বাধীনতার পর বলা হয়েছিল যে এই গণতন্ত্র ভারতবর্ষ আর তিন মাস টিকবে, তিন বছর টিকবে, 70 বছরের বেশি হয়ে গেছে ভারতবর্ষের গণতন্ত্র এবং সংবিধান টিকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদের মতো রাজনীতিবিদ যারা এই সংবিধানকে মান্যতা দিয়েছেন, গণতন্ত্রকে মান্যতা দিয়েছেন, বহু ভাষাকে মান্যতা দিয়েছেন, বহু ধর্মকে মান্যতা দিয়েছেন, তো সেই জায়গা থেকে এখন এই গণতন্ত্র টিকে আছে।
এবং ভারতবর্ষের যে মানুষ তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে। দিলীপ ঘোষ বলেছেন যে সুরক্ষা কবচ কার্যত এটা তৃণমূল ভয় পাচ্ছে, সিবিআই বা তাদেরকে ভয় পেয়ে এই সুরক্ষা কবচ। এখন দিলীপ ঘোষের যেহেতু সিবিআই বা ইডি খুব বন্ধু, ফলে ওরা এটা বলবে আর ওদের ওরা বন্ধুত্ব চালাতে থাকুক, আমরা আমাদের কাজ চালাতে থাকি। শুভেন্দু অধিকারী বলেছেন যে তার কথাতেই আবাস যোজনা যে দুর্নীতি হয়েছে, কেন্দ্রীয় টিম এসছে আগামী দিনে আরো কয়েকটা মন্ত্রী আমাদের সেচমন্ত্রী পার্থভূমি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আবাস যোজনায় যদি কোনো একটা বাড়ির ক্ষেত্রে দুর্নীতি সামনে নিয়ে আসতে পারেন সেটা দেখান। এক, দুই, প্রচুর বড় বাড়ি আছে সেগুলো দেখা যাচ্ছে 18 সালের তালিকা, এবং পার্টিকুলারলি সেটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, এই 5টা জেলায় এই 18 সালের তালিকায় একটু বেশি বেশি করে পাওয়া যাচ্ছে, যেগুলো এখন শুদ্ধ করা হচ্ছে, ঠিক করা হচ্ছে। তা যে ভুল 18 সালে করা হয়েছিল সেটি এখনো কন্টিনিউ হচ্ছে। গতকাল আমাদের সেচমন্ত্রী উদাহরণ দিয়ে দেখিয়েছেন করা হচ্ছে না, ফলে একই জিনিস আর দ্বিতীয়বার প্রশ্ন করবেন। তবু মিড ডে মিলে মাংস দেওয়া হবে বলে সুস্থ বরাদ্দ করেছে সুভাষ সরকার, বলছেন এটা পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে করা হয়েছে, পঞ্চায়েত ভোট চলে গেলে আর এসব কিছু হবে। আমি বলছি যে পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গে আছে, কিছু দিনের ত্রিপুরায় রয়েছে, কিছু উত্তরপ্রদেশ রয়েছে। উত্তরপ্রদেশ লার্জলি হয়তো ভেজিটেরিয়ান বা গুজরাট, ত্রিপুরায় তো পঞ্চায়েত ভোটের সময় কেন্দ্রীয় সরকারের টাকা বলছেন যে এখানে আছে, ঠিকই তো আছে, তো ত্রিপুরা সরকার কেন বাচ্চাদের চিকেন দিতে পারলো না? আপনারা যদি স্কুলে যান, প্রত্যন্ত স্কুলে যান, কুচবিহার থেকে কাকুরি, বাচ্চারা আনন্দ পাচ্ছে, বাচ্চারা খুশি হচ্ছে, আনন্দ করে ওই খাবারটা পাচ্ছে, মনে যেমন খাচ্ছে ওরা চোখ চক চক করে উঠছে, আনন্দ পাচ্ছে করে। এর সঙ্গে পঞ্চায়েত ভোট, রাজনীতি, নির্বাচন, এগুলোর বাইরে কিছুই আনন্দ, ওই আনন্দকে যারা কটাক্ষ করছেন, ওই আনন্দকে যারা মনে করছেন যে রাজনৈতিক স্টান্টবাজি, আমার মনে হয় যে এই ধরনের রুচিহীন কথা ওই বাচ্চাদের নিয়েও অবধি, বাচ্চাদের আনন্দ নিয়ে যারা ঠাট্টা করে বা ব্যঙ্গ করে তাদের কথার উত্তর দেওয়ার কোনো মানে না। বার্তদা, প্রথম তো নববর্ষের অভিনন্দন, দ্বিতীয় হচ্ছে G20 প্রেসিডেন্সি পাওয়ার পর আমাদের বাংলাতে ফাইন্যান্স কমিটির সবচেয়ে বড় মিটিংটা প্রথম হতে যাচ্ছে ভারতবর্ষের, তো সেটা কি আমাদের বাংলার জন্য বিরাট একটা গর্বের বিষয় না? এসে কয়ে সরকার, আমার মনে হয় যে দেখুন প্রশাসনের জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে এখন না একটা উদাহরণ। আমাদের কাজ হচ্ছে এক নম্বর হচ্ছে রাজনৈতিক স্বচ্ছতা, রাজনৈতিক স্বচ্ছতার কাজ আমাদের শুরু হয়ে গেছে। প্রশাসনিক স্বচ্ছতার সঙ্গে রাজনৈতিক স্বচ্ছতা দুটো সমানুপাতিক ভাবে মেলানো হয়েছে বলেই আজকে G20 মতো এত বড় কনফারেন্স আজকে বাংলায় হতে যাচ্ছে। সেটা আমার মনে হয় যে রাজ্যের নতুন একটা পালক বা মুকুট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের এক নয়া মিল আমি এটাই এই হিসেবে দেখতে চাই। বার্তাদা, আজকের এই প্রকল্পটি নিয়ে বর্তমান যুব সমাজকে কি বার্তা দিতে চলেছে? শুধু যুব সমাজ নয়, বর্তমান মহিলা সমাজ, বর্তমান নাগরিক সমাজ, গ্রাম বাংলা মফস্বল সব মিলিয়ে নগর জীবনকে এবং মফস্বল জীবনকে এবং গ্রাম জীবনকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চান, এবং সেই বার্তার যিনি প্রকল্প তৈরি কারক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের পার্টি এই কথাটাই বলতে চায় যে বাংলার মানুষের সঙ্গে একমাত্র তৃণমূল কংগ্রেসে, যে তৃণমূল কংগ্রেসে আছে, আপনার শোকে আছে, আপনার আনন্দে আছে, আপনার উচ্ছ্বাসে আছে, আপনার দুঃখে আছে, আপনার বেদনায় আছে, আপনার যে কোনো উৎসবে আছে, সমস্ত ধরনের উৎসব থেকে শুরু করে সমস্ত ধরনের শোকে যারা থাকেন তারাই প্রকৃত রাজনৈতিক দল, তারাই প্রকৃত রাজনৈতিক কর্মী। দিদির দূত আরেকবার সেটা প্রমাণ করল। দাদা, ত্রিপুরা নিয়ে যখন বললেন, কেন্দ্রীয় দল আসতে পারে, তারা স্বাগত, তারা রিপোর্ট দিতে পারে। রিপোর্ট দিলে আমি আবার বলবো যে 2018 সালে যে 5টা জেলা ধরা পড়েছিল বেশি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,
মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর এই পাঁচটা জেলার এই আবাস দুর্নীতিতে কাদের নাম ঢুকিয়েছিল, কারা ঢুকিয়েছিল, কে বা কারা ঢুকিয়েছিল তা যদি কেন্দ্রীয় দল প্রতিনিধি বিচার করে দেখেন এবং যদি তার স্বচ্ছভাবে যদি বিচার হয় তাহলে সত্য সামনে উঠে আসবে। এই সত্যের প্রত্যাশী আমরা সবাই। ত্রিপুরা নিয়ে বলছিলেন যে ত্রিপুরায় চলছে এখন ডবল ইঞ্জিনের সরকার, কিন্তু দেখা গেল ওইখানে কিন্তু প্রায় 100 জনের মধ্যে শিক্ষার্থী মানে ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে কি বাচ্চাদের চিকেন দেওয়া হয়েছিল? উত্তরপ্রদেশে কি পঞ্চায়েত ভোটে আগে বাচ্চাদের চিকেন দেওয়া হয়েছে, মৌসুমি ফল দেওয়া হয়েছিল? উত্তরপ্রদেশের বালিয়া জেলায় একটা একটা মিড ডে মিলের ক্ষেত্রে একটা রাজনৈতিক একটা সরকারি সার্কুলার হয়েছে, সেখানে বলা হয় যে যারা উচ্চ বর্ণীয় হিন্দু তাদের জন্য এক ধরনের থালা বাসন হবে এবং যারা উচ্চ বর্ণীয় হিন্দু নন তাদের জন্য আরেক ধরনের থালা বাসন হবে। তো মিড ডে মিল নিয়ে বিজেপির এই ধরনের সার্কুলারের পর তাদের কথার কোনো উত্তর দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। শিক্ষার্থীদের শিক্ষকদের চাকরি চলে যায়, তারা এখন রাস্তায় নেমেছেন এবং ত্রিপুরার মহাকরণে ঘেরাও করেছেন এবং অনশনে নেমেছেন ত্রিপুরার শিক্ষার্থীরা বা টিচাররা, এটা কি বলবেন? যে কোনো ডবল ইঞ্জিনের সরকার ওই যে এটা এটা নিয়ে অলরেডি আমরা ইতিমধ্যে ত্রিপুরা থেকে আমরা শিক্ষকদের নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলাম, যেভাবে এই 10,300 শিক্ষকের চাকরি গেছে সেটা অকল্পনীয়। তো আমরা যখন ওদের নিয়ে আন্দোলন করেছিলাম, আমরা যখন পাশে ছিলাম, আজকে আমরা তখন একটা কথাই বলেছিলাম যে আপনাদের রাস্তা আপনাদের নিজেরাই দেখতে হবে। খেয়াল করে দেখবেন আমাদের এখানে কিন্তু গতকাল এক অর্থে নিয়োগ প্রক্রিয়া আদালতের নির্দেশনা চালু হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে আমরা নিয়োগ চাই, যোগ্যদের নিয়োগ চাই, স্বচ্ছভাবে চাই, আইনি পন্থায় চাই। মহামান্য আদালত যেভাবে ডিরেকশন দেবেন, মহামান্য আদালতের কাছে আমাদের বক্তব্য ছিল আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে নিয়োগ করবো। গতকালও আমরা সেভাবে নিয়োগ করেছি, কিন্তু কথা হচ্ছে ত্রিপুরায় কি সেটা হচ্ছে, উত্তরপ্রদেশে কি সেটা হচ্ছে না, মধ্যপ্রদেশে কি সেটা হয়েছিল, হয়নি। পশ্চিমবঙ্গে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সে ভুল আমরা সূত্র নিতে সর্বদা তৎপর। দিদিকে বলো বা এই ধরনের প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছেছে, কিন্তু বর্তমানে আপনারা যে পরিকল্পনাটা দিদির কথা অনুসারে করছেন সেই সময় তো রাজ্যের অনেক কিছু দুর্নীতি মানুষের কাছে চলে এসছে, তার ফলে এই যে সুরক্ষার বিষয়টা এটা কি মানুষের কাছে পৌঁছবে বা এটা কি ফলপ্রসূ আগের প্রকল্পগুলোর মতোই পৌঁছবে? দেখুন আমি আবার বলি যে দুর্নীতির অভিযোগ উঠেছে, মাথায় রাখবেন যে দুর্নীতির অভিযোগ আমাদের 11 সালে সরকার আসার পর 14 সালের আগে সারদা স্ক্যাম নির্বাচনের আগে 14-ই আমরা বেশি না তৃণমূলের লোকসভার ইতিহাসে সর্বকালীন 34টা সিট দিতে 16 সালের আগে ওই একই স্ক্যাম আমাদের ধাওয়া করে এবং আরো দাবা বেশি না আমরা 200 সিট ক্রস করি। তো 21 সালের আগে ওই সারদা এবং আরো নানা রকম স্ক্যাম আমাদের পেছনে বলা হয় এবং বলা হয় আগলাবার 200 বার বেশি না এটা 200 থেকে একটু বেশি সিট দিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার গঠন করে। তো এগুলো আপনারা ওদের আপনাদের কেউ কেউ ওদের বলতে থাকুন, আমরা পঞ্চায়েতের পর আবার বিস্তারিত তারা বিভিন্ন যে জনহিতকর যে প্রকল্পগুলো আপনারা নিচ্ছেন সরকার থেকে নিচ্ছেন সেগুলো আগামী পঞ্চায়েত ভোটে কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? দেখুন আমি তো আমি মনে করি যে খুবই গভীরভাবে তাৎপর্যপূর্ণ এবং ফলপ্রসূ হবে, কিন্তু সবসময় উন্নয়নের প্রভাব নির্বাচনে পড়ে না। এটাও অদ্ভুত যে মানে স্বাধীনতা উত্তর ভারতবর্ষের যে নির্বাচনে মানুষের নির্বাচন যদি প্রথম নির্বাচন করি তার প্রভাব সবসময় পড়ে না, অনেক 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 রকম ইকুয়েশন থাকে। আমার ধারণা যে অন্যান্য যে ইকুয়েশন ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণকে নানাভাবে প্রভাবিত করে এসেছে, অর্থাৎ জাতপাতির সমীকরণ, ধর্মীয় মেরুকরণ, রাজনৈতিক সন্ত্রাস ইত্যাদি নানা রকম, কিন্তু আপনারা দেখবেন যে খুবই বড় কাজ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী সরকার বা খুবই বড় কাজ করেছিলেন মনমোহন সিং এর সরকার বা এমনকি নরসিংহ রায়ের সরকার, কিন্তু পরবর্তী ক্ষেত্রে নির্বাচনে এক ধরনের উল্টো উত্তরই এসেছিল, সেখানে নানা রকম ইকুয়েশন কাজ করেছিল। কিন্তু আমার মনে হয় বিনিয়ন্ত্রণ উত্তর ভারতের জনগণ এক
91 সালে যদি আমাদের বিনিয়ন্ত্রণ শুরু হয়ে থাকে এবং তার প্রভাব যদি 2001 এর পর থেকে ধীরে ধীরে ভারতীয় সমাজে চুইয়ে পড়ে, এখন মানুষ কেবলমাত্র উন্নয়নই দেখতে চাইছে, অর্থাৎ নিজের মানে আমাদের কি ভালো হচ্ছে কি হচ্ছে না, অর্থাৎ ধর্ম পরিচয় বড় নয়, জাতিগত পরিচয় বড় নয়, লিঙ্গগত পরিচয় বড় নয়, বড় হচ্ছে আমি যে কাজটা করছি আমি আমার নাগরিক হিসেবে আমার সুযোগ সুবিধা পাচ্ছি কিনা, সেইটা যদি হয় আবার একটা খুব খারাপ ব্যাপার হবে। কেননা 24টা জেলা পরিষদ তৃণমূল জিতেও কিন্তু আমরা চাই না, যদিও কিছু কিছু পাক, তো মানুষ যদি আমাদের সব ভোট দিয়ে দেয় কি করতে পারি বলুন তো, কি করার নেই, যা আমরা চাই যে বিরোধী দল দুই একটা অন্তত জিতুক, এত খারাপ কথা বলছে, এত কথা করছে, একটা দুটো সিট পাবে না এ কি ঠিক নয়, পাওয়া উচিত, কি করা যাবে, সব মানুষ তৃণমূলে দিচ্ছে, ভালো না ব্যাপারটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে এবার প্রথম থেকে তিনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন, একদম আমরা তাই চাই, সেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আপনারা কতটা আশাবাদী এবং আমরা তীব্র আশাবাদী এবং কর্মীদের আমরা তীব্র আশাবাদী, দেখুন কর্মীদের কি বার্তা, দেখুন গতবার অবধি পুরসভায় একটা কমপ্লেন ছিল যে ভোট অবাধ হয়নি, আমি 2015 পুরসভা বলছি, আমার অভিজ্ঞতা রাডারে এই পুরসভা নির্বাচন গুলো আছে, সব পশ্চিমবঙ্গের সব পুরসভার খবর আমার কাছে নেই, সত্যি অসুবিধা চান আমি বলতে পারবো না, কিন্তু আমার আমার এলাকার চারপাশে যে পুরসভা আছে 15 থেকে আমাদের 22 পুরসভার ভোট অনেক স্বচ্ছ হয়ে গেছে, কোনো লুটপাট কোনো চুরুমবাজির অভিযোগ কিন্তু এবার গণমাধ্যম দেখাতে পারেনি, তো সেইটা আমরা পঞ্চায়েতেও তার প্রতিফলন চাই, পঞ্চায়েতের নির্বাচনটা আমরা চাই অত্যন্ত সুষ্ঠু এবং অবাধ, এবং সেখানে যদি বিরোধীরা কোথাও কোথাও যেতে ভালো, কিন্তু আমি ওই যে বললাম যে সুষ্ঠু নির্বাচনে হোক বা না হোক সুষ্ঠু নির্বাচন তো হবেই, কিন্তু মানুষ যদি আমাদের ভোট দেয় সেখানে তো আমাদের কিছু করার নেই, আমরা যদি সব জেতার পর্বে না সুষ্ঠু নির্বাচন হয় তখন তা মানে আমাদের কিছু করার নেই, আমরা চাইবো যে প্রশাসন থেকে দর্শক কেন্দ্রের ফলে যে কোনো পর্যবেক্ষণের আওতায় নেই ভোট হোক, আমাদের কোনো আপত্তি নেই। বাতদা আপনি আমি একটা ছোট প্রশ্ন করব, হ্যাঁ আপনার সাংস্কৃতিক জগতের মানুষ আপনি আর পঞ্চায়েত ভোট আসছে তো সেইখানে আপনাকে মানে নেতা এবং সাংস্কৃতিক জগতের মানুষের একটা প্রশ্ন আছে, প্যান্ডেমিকে আমাদের শিল্পীরা গ্রামাঞ্চলে যে লোকশিল্পীরা খুব বিপদে পড়েছিলেন কিন্তু তারাও সাহায্য পেয়েছেন, তো এমন একটা কিছু করা যায় যে আগামী দিনে এনারা খুব স্ট্রংলি তাদের গ্লোবালাইজেশনের সুবিধা নিতে পারে, মানে আমি মনে করি যে আপনি যে লোকশিল্পীর কথা বলছেন তা মেইন স্ট্রিম যে বাজার অর্থনীতি পরিচালিত যে শিল্প বা সংস্কৃতি তার আওতায় পড়েন না, এরা প্রান্তিক শিল্পী এবং এরাই বাংলার সংস্কৃতিকে টিকিয়ে রাখে, অর্থাৎ পুরুলিয়ার ছৌ শিল্পী, বীরভূমের বাউল শিল্পী, মালদার গম্ভীরা শিল্পী, উত্তরবঙ্গের আলকাপ শিল্পী, এই ধরনের নানা রকম লোকেদের সঙ্গে কিন্তু যে শিল্পীরা আছেন যারা বাংলার মূল সংস্কৃতিকে টেনে নিয়ে যাচ্ছেন এবং যারা বাজার অর্থনীতি পরিপোষিত নন, যাদের যে দর্শক আমার আপনার মতো হয়তো সাধারণ দর্শক, খেটে খাওয়া দর্শক, মিনরিটি দর্শক, তাদের টিকিয়ে রাখার অ্যাকচুয়ালি সাবসিডি, সরকারি সাবসিডি দরকার হয় এই ধরনের শিল্পীদের জন্য, সরকারি পৃষ্ঠপোষকতা লাগে, এই শিল্পীদের পাশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে ছিলেন, কোভিড কালেও ছিলেন, কোভিড উত্তর কালেও ছিলেন, তাদের সঙ্গে আমাদের সরকার আছে, এর সঙ্গে গ্লোবালাইজেশনের কোন সম্পর্ক নেই। আপনারা কথা বললে ভালো করবে।